ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন ধৈর্য ধরো এখন তোমাদের দুঃখের দিন পূর্ণ হয়েছে সুখের দিন আসছে নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের অবস্থা ধৈর্যশীল থাকে ধৈর্য ধরো মন কোনো মানুষকে এ কথা বলা হয় না মন বুদ্ধি আত্মাই থাকে এ কথা আত্মার উদ্দেশ্যে বলা হয় একমাত্র পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউই আত্মাকে বলতে পারে না যে ধৈর্য ধরো কারণ অধীরকেই ধৈর্য দেওয়া হয় যদি ঈশ্বর সর্বব্যাপী হন তাহলে তাকে অধৈর্য বলা যেতে পারে না এই সময় সব মানুষই অধৈর্য দুঃখী সেই জন্য ধীরতা দেওয়ার সুখ দেওয়ার জন্য বাবা এসেছেন বাবা বলেন এখন ধৈর্য ধরো বাবার মহাবাক্য শুধুমাত্র তোমাদের জন্যই নয় বাস্তবে তা সারা দুনিয়ার জন্য সারা দুনিয়া ধীরে ধীরে শুনবে যে শুনে সেই আসতে থাকে একমাত্র বাবাই হলেন সকলের সদ্গতিদাতা দুঃখ হরণকারী আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন ধৈর্য ধরো এখন তোমাদের দুঃখের দিন পূর্ণ হয়েছে সুখের দিন আসছে নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের অবস্থা ধৈর্যশীল থাকে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ধৈর্য রাখছি কি চেক করে চলেছি বাবা বলেছেন যোগবলের দ্বারা প্রতি দুনিয়াকে পবিত্র করতে বাবার সাহায্যকারী হতে হবে স্মরণের যাত্রায় রেস্ট নিও না স্মরণ যেন এমন হয় যে তোমার সামনে আসা মানুষ যেন তার শরীর পর্যন্ত ভুলে যায় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যোগবলের দ্বারা প্রতি দুনিয়াকে পবিত্র করতে বাবার সহযোগী হচ্ছে কি স্মরণের যাত্রায় রেস্ট নিচ্ছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন শ্রীমতের ওপর সংশয় প্রকাশ করে নিজের মনমত চালিও না প্রতি কথায় রায় নেওয়া এর মধ্যেই নিজের কল্যাণ আছে মনে করে চলতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শ্রীমতির উপর সংশয় প্রকাশ করে নিজের মনমত চালাচ্ছি না তো প্রতি কথায় রায় নিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সহযোগের শুভ ভাবনার দ্বারা আধ্যাত্মিক বায়ুমণ্ডল বানানো মাস্টার দাতা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সহযোগের শুভ ভাবনার দ্বারা আধ্যাত্মিক বায়ুমণ্ডল বানানো মাস্টার দাতা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির দ্বারা সকলের ইচ্ছাকে পূর্ণ করাই হলো কামধেনু হওয়া তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির দ্বারা সকলের ইচ্ছাকে পূর্ণ করে কামধেনু হচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ओम शांति ओम शांति ओम शांति